পাঁচ দিন ধরে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রামের তৃণমূল বুথ সভাপতির নাতি ১২ বছরের ওই নাবালককে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতাননগর বুথে শাসক দলের বুথ সভাপতি ইসরাজ খান, তার ছেলে আনসার খানের বড় ছেলে আসগর গানি খান নভেম্বর মাসের ২৯ তারিখ স্কুল থেকে ফিরে সাইকেলে নিয়ে পার্শ্ববর্তী খেলার মাঠে খেলতে যায় আসগর। তারপর থেকেই সে নিখোঁজ। ছেলে ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন, কিন্তু কোনো খোঁজ না পেয়ে অবশেষে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয় পরিবারের তরফে। পাঁচ দিন হয়ে গেলেও এখনো ঘরে ফেরেনি ছেলে। কোনো কারণে কিভাবে নিখোঁজ হলো আসগর তার কিনারা করতে পারেনি পুলিশ। আসগরকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের লোকজন। যেহেতু আসগরের ঠাকুরদা তৃণমূল নেতা ইসরাজ খান, তাই এর পিছনে বিরোধীদের কোনো চক্রান্ত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। অভিযোগকারী তৃণমূল বুথ সভাপতি ইসরাজ খান বলেন, পাঁচ দিন ধরে আমার নাতি নিখোঁজ, কিভাবে হলো সেটাই বুঝতে পারছে না। তবে এতে বিরোধীদের হাত থাকতে পারে, অপহরণ করে বিহারে নিয়ে গিয়েছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এখন চাই নাতি দ্রুত ঘরে ফেরুক। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, আমি ছিলাম না, কাল এসে দেখা করেছি, কিভাবে কি হয়েছে বোঝা যাচ্ছে না, পুলিশের সঙ্গে কথা বলবো। হরিশ্চন্দ্রপুর থানা জানিয়েছে অভিযোগ জমা পড়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।